কাউন্টার মধ্যে থানার মধ্যে দাঁড়িয়ে দেবে গা। তারপরে আমরা কি করবেন, আমরা একটাই ইয়া যে তারা গ্রেপ্তার করতে হবে, আমি এখন কারণ কারে গ্রেপ্তার করতে পারবো কারণ স্যার ডেড ডেড বডি আমার হাতে উঠে গেছে, স্যার আমার হাতে উঠে ডেড ডেড বডি আমার হাতে উঠে গেছে, নিজের আপন ছোট কাকা বেনু বিশ্বাস। তো আমি পাশের স্কুলে বসে আমার বন্ধুর সাথে আগরতলা কথা বলতেছি, হঠাৎ মানিক কইরা একজন যে বিজিবির বড় এই কমল পরে দেখিটা জয় দেয় সরকার, তার হাতে আমি লাঠি দেখছিলাম। এরপর আরো কয়েকজন আছিল লোক জুটন চক্রবর্তী, নরেশ চক্রবর্তী, যারা কাকু আছিল তারা কইল হেটা দিয়ে গেছে কাক, বরং কাকুরে ধরল না যে দৈরা কদ্দুর জল দেওয়ার বা মাথার মধ্যে জল দেওয়ার কোনো ব্যবস্থা করলো না, হ্যাঁ উল্টা আমার কাছে দিয়ে আসে, হ্যাঁ এই ঘটনা করতে ইয়ে গেছে না ওহন যে মারা গেছে, এর নাম কি? এর নাম হয়েছে আমার বেনু বিশ্বাস, আমার ছোট কাকা বেনু বিশ্বাস। বেনু বিশ্বাস বাবার নাম মরিন্দ্র বিশ্বাস। বয়স? বয়স আনুমানিক 40 না 47 40 42 বা 45 এর মধ্যে মনে হইব। আচ্ছা কোন মাস ঘটনা কি হয়েছে? আপনারা অবরোধ করছেন কি লেগা? কে মারছে? না না আপনারা এখানে আসার কারণ কি? অবরোধটা আমাকে ক্লিয়ার করছেন